আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের ব্যবসায় উদ্যোগের 6 নম্বর অ্যাসাইনমেন্টের ভিডিওটি আপলোড করব। তার আগে আমি আপনাদের এক এক করে 5টি ভিডিও আপলোড করে দিয়েছিলাম। ওই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই প্লেলিস্টে যেয়ে ভিডিওগুলো দেখে নেবেন। তবে আজকের এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটি বিষয় আগে জানাবো। কেউ যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে অল লেখা বাটনটার মধ্যে আরেকটা চাপ দিয়ে দিবেন। এতে করে একটা সুবিধা হবে। সুবিধাটা হলো, আমি যদি কোনো ভিডিও আপলোড করি, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর সেই ভিডিওটি যদি আপনার জন্য দরকারি হয়, তখন আপনি অবশ্যই খুব সহজে দেখে নিতে পারবেন। আর আগে থেকে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে শিক্ষার্থী, কথা না বাড়িয়ে আমি আপনাদের যেই কাজ সেটি করার দেখানোর চেষ্টা করি। তবে একটি বিষয় বলি, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের অ্যাসাইনমেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে সহযোগিতা করব, সেই কথা আমি অবশ্যই রাখার চেষ্টা করতেছি। আরেকটা বিষয়, আমি জানি যে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার প্রায় শেষ সময় চলে আসছে, কারণ আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 22 তারিখের মধ্যে। তবে শিক্ষার্থী, আপনাদের অ্যাসাইনমেন্টগুলো কিছুদিন ধরে আপলোড দিতে পারতেছিলাম না, সেই জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী, কারণ আমার একটু ব্যস্ততা বেড়ে গেছে, সেই জন্য কাজগুলো করতে একটু অসুবিধা হচ্ছিল। তারপরও শিক্ষার্থী, আপনাদের যে অ্যাসাইনমেন্টগুলো আছে, 2-1 দিনের মধ্যে আপনাদের আর 2-1টা দিয়ে কাজটা কমপ্লিট করে দেব। তবে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে আপনারা পুরো ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তাহলে শিক্ষার্থী, তাহলে আপনি আপনাদের পরবর্তী কাজগুলো করতে অবশ্যই আমি উৎসাহী হব। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, বিষয়টা হলো এরকম, আমি যে আগে আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছিলাম, সেই সিলেবাসের থেকে কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল প্রশ্ন আসবে, কিভাবে আসবে, কোন অধ্যায় থেকে একাধিক প্রশ্ন আসবে, সেই বিষয়গুলো নিয়ে আমি নতুন ভিডিও আপলোড করব। আর সেই বিষয়গুলো যদি আপনাদের প্রয়োজনীয় বা দরকারি মনে করেন, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর মনে করতে পারেন যে স্যার এখন বেশি কথা বলতেছে, বেশি কথা না, জাস্ট আমার তো অভিব্যক্তি, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আমি পরবর্তীতে আপনাদের নিয়ে কী কাজ করব। আমাদের কোন অধ্যায় থেকে একাধিক সৃজনশীল আসবে, সেগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করব। ধন্যবাদ সকলকে। এখন আপনাদের যে কাজ সেটা করে দিই, তারপরে আমি আগে যে ভিডিও আপলোড করে দিয়েছিলাম সেটি অবশ্যই আপনারা, তো আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন, কারণ আপনাদের এই যে উত্তরগুলো এগুলো অবশ্যই আপনাদের বই নাই। কারণ আমি আপনাদেরকে বলি, অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ার পরে আমি সম্পূর্ণ নিজের অভিব্যক্তি থেকে আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করেছি, সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। কারণ এখানে আজকে আপনাদের বিপণনের ধারণা বা সংজ্ঞা, আলহামদুলিল্লাহ এটা, হ্যাঁ এটা বই আছে, খুব সহজে এটা পাওয়া গেছে, কিন্তু আপনার এই যে বিপণনের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ মার্কেটিং, এই বিষয়টা আপনাদের বইয়ে দেওয়া নাই, সেজন্য আমাকে এই বিষয়টা তৈরি করে তারপরে আপনাদের জন্য দিতে হয়েছে। সেজন্য শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলবো, আমি যে আপনাদের জন্য পরিশ্রমটা করেছি সেটার অবশ্যই আপনারা মূল্য দিবেন। আপনারা আমাকে 4 থেকে 5 মিনিট সময় দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আমি খুশি হব। এবং আপনাদের বাকি 2টা অ্যাসাইনমেন্টের ভিডিও খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আপলোড করে দেওয়ার জন্য, যেন আপনারা 22 তারিখে জমা দিতে পারেন, 22 তারিখের মধ্যে আপনারা যেন জমা দিতে পারেন।
এখানে কিছু ইংরেজি শব্দ লেখা হয়েছে, শিক্ষার্থী অবশ্যই আপনারা লিখবেন, টেনশনের কোনো কারণ নাই। কারণ এই বাংলায় যে ইংরেজি শব্দটা লেখা হয়েছে সেটার বাংলাটা খুবই সহজ, অবশ্যই আপনারা ইংরেজিটাই ব্যবহার করবেন। কারণ আমি আপনাদের অ্যাসাইনমেন্টের শুরুতে একটি কথা বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট মানে সাজানো, কি কত সুন্দর করে সাজাতে পারে সেটা আমাদের দেখতে হবে। সেই জন্য আমরা এই বিষয়টি এভাবে করেছি, আপনারা অবশ্যই আপনারা এইভাবে লিখবেন, আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। শিক্ষার্থী এখানে একটি বিষয় বলে রাখি যে বিভিন্ন পণ্যের বিপণন পদ্ধতি, এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব। সেই জন্য আমি আপনাদের জন্য একটি চার্ট আকারে আমি আপনাদের জন্য এই উত্তরটি তৈরি করেছি, আপনারা বুঝে তারপরে উত্তরটি লিখবেন, আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও একটু বড় হয়ে যাবে, তারপর আমি আপনাদের এই কাজটা করে দেব। শিক্ষার্থী প্রথমত আমি আপনাদের একটা বিষয় বুঝিয়ে রাখি যে উৎপাদনকারী, দেখেন আমি লিখেছি যে যেমন বা উৎপাদনকারী লেখা পর ব্রেকের দিয়ে লিখবেন ধান, ফলমূল, সবজি, গুড়, চিনি, এগুলো সরাসরি উৎপাদনকারী যখন ভোক্তার কাছে পৌঁছে দেয় এটা হলো এক ধরনের বিপণন, সরাসরি এখানকার পণ্য এখানে চলে আসতেছে। এই জন্য আমি দুই পাশে দুইটি উদাহরণ দিয়েছি, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। পরে আবার দেখবেন যে নিচে আরেকটা, এই যে এখানে উৎপাদনকারী দিয়ে কয়েকটা পণ্যের নাম দিয়েছি, খুচরা বিক্রেতা, ভোক্তা, মানে মাধ্যমগুলো। আসলে বিপণন মানে কোন কোন মাধ্যমে কার কার হাত বদল হয়ে জিনিসগুলো ভোক্তার কাছে পৌঁছায় সে বিষয়গুলো আমি শুধু আপনাদের এখানে বোঝানোর চেষ্টা করেছি। এই যে চারটা যেভাবে বানিয়েছি আপনারা, আমি দায়িত্ব নিয়ে বলি, আপনারা এইভাবেই তৈরি করে আপনারা শুধু আপনাদের কাজটা সম্পূর্ণ করবেন, তাহলে দেখবেন আপনি পরীক্ষায় মোটামুটি ভালো নম্বরও পাবেন, আপনার অ্যাসাইনমেন্টও সুন্দর হবে। এই চারটা এইভাবে বানানোর চেষ্টা করবেন, একটু কষ্ট হবে, তারপর আপনারা কাজটা করবেন। আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আর আপনাদেরকে আমি আপনাদের জন্য এই কাজটি করেছি, আপনারা অবশ্যই, আমি যদি আপনাদের জন্য 3 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ করতে পারি, আশা করি আমার শিক্ষার্থী, আপনারা যারা চাকরিজীবী শিক্ষার্থী আছেন তাদেরকে সবিনয় অনুরোধ করব। আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা টেনশন করবেন না, শুধু এটা দেখে লিখে জমা দিয়ে দেন, আলহামদুলিল্লাহ আপনার উত্তর হয়ে যাবে এবং আপনি অ্যাসাইনমেন্টের সর্বোচ্চ নম্বরও পাবেন। আর আমাদের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি, সেটার উপর কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে, কীভাবে আসবে সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব, আপনারা অবশ্যই সেগুলো দেখবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম।